গণতন্ত্রের ধোয়া তুলে বাকশাল মনে মনে দুর্নীতির বেড়া জালে দেশ কাছে রসাতলে। মাননীয় স্পিকার, লেখা 10 মিনিট আছে। বক্তব্যে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শেয়ার বাজার কেলেঙ্কারি, গ্যাস পানি বিদ্যুতের অভাবে দুর্বিষহ মানুষের জীবনের কথা নেই। বর্তমান সরকারের নেতৃত্বে সংবিধান ক্ষতবিক্ষত হয়েছে, সার্বভৌমত্ব রক্তাক্ত হয়েছে, ভারতীয়দের কাছে ফেলারি সহ অসংখ্য বাংলাদেশীদের জীবন দিতে হচ্ছে প্রতিনিয়ত, সীমান্ত অরক্ষিত, মাদকে অস্ত্রে দেশ ছেয়ে গেছে, বাংলাদেশি ছিটমহলগুলোতে ভারতীয় পতাকা উঠেছে। রাষ্ট্রপতির বক্তব্যে এই সমস্ত সত্য তথ্যের উপস্থাপন না থাকার কারণে মাননীয় স্পিকার আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আমাদের সীমান্তের ভাই বোনদের জন্য আমাদের অনুভূতি হচ্ছে এরকম, আমাদের ভাই বোনেরা বর্ডারে বাস করে, বিএসএফ এর গুলিতে প্রতিনিয়ত মরে। আমরা বলি ওরা মানুষ, ওরা বাংলাদেশি, আর বাংলাদেশ সরকার বলে ওরা সীমানার কাকচিল, মরলে ক্ষতি নেই খুব বেশি, বন্দুকের নালার হাতের নিশানা, সচল রাখবে যদি করি লাশের ঠিকানা। এই ভারতের বন্ধুত্ব, এই ভালোবাসা অন্ধ ভালোবাসার নেত্রী হাসিনা সর্বনাশা। আমার বক্তব্যে শুরুতে আমি গভীর শ্রদ্ধা চিত্তে স্মরণ করি সার্ক সম্মেলনের উদ্যোক্তা, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা, জাতীয়তাবাদের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আমার হৃদয়ের সমস্ত অনুভূতি আমার প্রাণের চেয়ে প্রিয় নেত্রী, যিনি রাজনীতির জীবনের শুরুতেই 9টি বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল, বাংলাদেশের মানুষকে সংবিধান, গণতন্ত্র, ভোটের অধিকার দিয়েছিল, তাই তো বাংলাদেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী খেতাবে ভূষিত করেছিল। আপনাদের নেত্রী সেদিন বসুনিয়া, দীপালি শাহ, জয়নব জিহাদ, ডাক্তার মিলনের রক্তের সঙ্গে বেইমানি করার জন্য জাতীয় বেইমান খেতাবে ভূষিত করেছিল। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে প্রথম প্রধানমন্ত্রী হয়ে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা উনি প্রবর্তন করেছেন। ওয়ান ইলেভেনের রক্তচক্ষু উপেক্ষা করে বিদেশের মাটিতে না যে সপরিবারে জেল খেটেছে, আমি আমার সেই প্রিয় নেত্রীকে বলতে চাই যে আমার নেত্রী অশুভ শক্তির কাছে জীবনের কখনো মাথা নত করেনি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সেই প্রাণের চেয়ে প্রিয় নেত্রীর প্রতি। আমরা যখন এই অধিবেশনের প্রথম পার্লামেন্টে যোগ দিলাম, গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, যে একজন সরকার দলীয় সদস্য বক্তব্য রাখতে যেয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করল। আমি তীব্র ভাষায় প্রতিবাদ করি, তার সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো, কয়লা ধুলে ময়লা যায় না, না মরলে স্বভাব যায় না। স্বৈরশাসকের সময় উনি একসময় জেলখানায় গিয়েছিলেন, জেলখানা থেকে মুক্তির পথ হিসেবে তার সুন্দরী স্ত্রী লায়লাকে উপঢৌকন হিসেবে স্বৈরশাসকের কাছে উপহার দিয়েছিল। এই উপহারে স্বৈরশাসক এত সন্তুষ্ট হয়েছিল যে তাকে শুধু জেলখানা থেকে মুক্তই করেনি, 86 পার্লামেন্টে লায়লাকে এমপি পর্যন্ত বানিয়েছে। মাননীয় স্পিকার, আপনার প্লিজ শুনেন, শুনেন আপনার কথা, আর একটু মার্জিত ভাবে বলার চেষ্টা করেন। এগুলি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, এটা আনএক্সপেক্টেড বলেন আপনি, কিন্তু বারবার প্লিজ, আবার বারবার যদি আপনি এই ধরনের করেন তাহলে কিন্তু আমি মাইক বন্ধ করে দেব, মাইক বন্ধ করে দেওয়া হবে আপনার, যদি আপনি এভাবে আক্রমণাত্মক বক্তব্য রাখবেন না। জি বলেন। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মহান জাতীয় সংসদে এসে বক্তব্য রেখেছে, তার বক্তব্য শুনতে যে তেজারি বেঞ্চের সম্মানিত মন্ত্রী বলেছেন নেত্রী কি ভোলা ধানের ভাত খেয়েছে নাকি উনি মহিমা ফাহিমার দুর্নীতির কথা ভুলে গিয়েছেন। মাননীয় নেত্রী, আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1972 সালের থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যত নারী লাঞ্ছিত হয়েছে, যত নারী নির্যাতিত হয়েছে, কোনো নারীর কথা বলেনি, কোনো নারীর নামটি পর্যন্ত ওনার স্মরণ থেকে কিন্তু ভুলে যায়নি। ভুলে গিয়েছেন আপনি 6 বছরের শিশু তানিয়ার কথা, ছাত্রলীগের কর্মীদের দ্বারা ধর্ষিত হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল। ভুলে গিয়েছেন আপনি 62 বছরের খাদিজার কথা, হাইকোর্টের বারান্দায় যুবলীগের কর্মীরা তাকে ধর্ষণ করেছিল। ভুলে গিয়েছেন মাননীয় নেত্রী সেগুনবাগিচায় আমেরিকান কালচারাল সেন্টারে ছাত্র ইউনিয়নের যে ঘেরাও কর্মসূচি ছিল সেটিতে আপনি উপস্থিত হয়েছেন, সেদিন ছাত্রলীগ যুবলীগের তাণ্ডব কী
আপনি নিজের জীবন দিয়ে কিন্তু উপলব্ধি করেছেন। তৎকালীন সময়ে আওয়ামী লীগের দুঃশাসনের বক্তব্য সারা বাংলাদেশ ব্যাপী আপনি দিয়েছিলেন, কিন্তু আপনার কি মনে আছে মাননীয় নেত্রী, 1974 সালে 3রা মার্চ ডাকসু ভবনের সামনে বক্তব্য দিতে যে বলেছিলেন, লুটপাট স্বজনপ্রীতি রিলিফ চুরির রেকর্ড সৃষ্টি করেছে আওয়ামী লীগ। নূরে আলম সিদ্দিকি অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। পরদিন পত্রিকায় একটি নগ্ন কার্টুন বের হয়েছিল, যে কার্টুনটি আমার মুখে নিয়ে আসা সম্ভবপর নয়। মাননীয় নেত্রী, আপনি আরো বলেছেন বিএনপিরা কি কৃষকের বুকে গুলি করেছে। আমি তীব্র ভাষায় প্রতিবাদ করতে চাই আপনার এই কথায়। কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল হচ্ছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মাটিতে কৃষকের জন্য অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষের নির্বাচনে তাদের ভোট নিয়ে কিন্তু পরপর 3 বার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের জাতীয়তাবাদের প্রজন্ম তারেক রহমান বাবার আদলে ছুটে গিয়েছিল গ্রামে গঞ্জে কৃষকের কাছে। বিএনপি দুর্ভাগ্য, বিএনপি যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগের মতো একটি উচ্ছৃঙ্খল একটি সন্ত্রাসী সংগঠন বিরোধী দল হিসেবে তারা পায়। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন, তখন আপনারা এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সন্ত্রাসী সংগঠন এই শব্দটা এক্সপ্যান্ড করা হলো। সেদিন যে আপনি কৃষকের মন্ত্রী ছিলেন, কথাটি কিন্তু চিরতরে ভুলে গিয়েছিলেন। তাই তো কৃষকের কাছে কিভাবে সার যাবে এ কথাটি একটিবারও কিন্তু আপনার মনে পড়েনি। আপনি একটা দিনের জন্য হরতাল প্রত্যাহার করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন মন্ত্রী পরিষদ সহ সকল এমপি এবং প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের বলেছিল, যেভাবেই হোক হরতালের ভিতরে কৃষকের কাছে সার পৌঁছাতে হবে। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনে হাজার হাজার ট্রাক ভরে কৃষকের দ্বারপ্রান্তে যখন সার পৌঁছেছিল, তখন দেখা যায় ছাত্রলীগ যুবলীগের জয় বাংলা স্লোগান দিয়ে কিছু শৃঙ্খল ছেলে কৃষকের সার লুট করার জন্য পথিমধ্যে কয়েকটি ট্রাক আটকে ধরে। আজকে যারা বলেন যে বিএনপি কৃষকের বুকে গুলি করেছে, বিএনপি কোনো কৃষকের বুকেই কিন্তু গুলি করেনি। সেদিনে দেখা গেছে জয় বাংলা স্লোগানধারী কিছু লুটেরারা যারা কৃষকের সার লুট করতে গিয়েছিল তাদেরকে প্রতিহত করা হয়েছে মাত্র, এর বেশি আর কিছু না। মাননীয় মন্ত্রী, আপনি বক্তব্য দিয়েছেন যে কৃষকের এখন সারের কোনো অভাব নেই, সারের এখন পা গজিয়েছে, কৃষকের পিছনে পিছনে সার ছুটছে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের যে মেরুদণ্ড ভেঙে গিয়েছে সেই নিয়ে কিন্তু আপনি একটি কথা বলেননি। মাননীয় মন্ত্রী, আপনি বলেছেন জুডিশিয়াল সেপারেশনের কথা। জুডিশিয়াল সেপারেশন সে তো কাগজ কলমে একটি হাস্যস্কর বিষয়। বর্তমান মানে আদালত হচ্ছে দলীয় কর্মীদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা নিয়ন্ত্রিত রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আমি আর সেই প্রসঙ্গে যাচ্ছি না। মাননীয় স্পিকার, এই পার্লামেন্টে দাঁড়িয়ে রাষ্ট্রপতির ভাষণে বক্তব্য রেখেছেন আইন প্রতিমন্ত্রী সহ সরকার দলীয় সংসদ সদস্যরা প্রত্যেকে একটি কথা বলেছেন, তারেক রহমান আরাফাত রহমান নাকি কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তীব্র ভাষায় আমি প্রতিবাদ করতে চাই আপনাদের এই বক্তব্যে, এবং মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই জাতীয় সংসদের সকল সদস্যদের আমি অবহিত করতে চাই। তারেক রহমান আরাফাত রহমান হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর কোনো দেশে তাদের সেকেন্ড হোম নেই, তাদের কোনো নিকট আত্মীয় পৃথিবীর কোনো দেশে বসবাস করে না, এবং তারেক রহমান আরাফাত রহমান কোনো ইহুদি খ্রিস্টান রমণীকে বিয়ে করেনি। অতএব বাংলাদেশের টাকাকে বিদেশে পাচার করার কোনো প্রকার প্রয়োজনীয়তা নেই। কিন্তু 1972 সাল থেকে শুরু করে আজকে যারা সাদা রমণীর খ্রিস্টান ইহুদিদের বিয়ে করেছেন, বিভিন্ন দেশকে দ্বিতীয় দেশ হিসেবে ব্যবহার করছেন, তাদের বিত্ত বৈভব জীবন যাপনের জন্য 72 সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, সেই তথ্য বাংলাদেশের মানুষ কিন্তু জানতে চায়। মাননীয় স্পিকার, গত অধিবেশনে যখন আমরা যোগ দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্যে একটি বিষয়ের সূত্রপাত করেছিলেন যে ভুটান দূতাবাসের কাছে এমন বিচারক বিএনপি নিয়োগ দিয়েছে যে প্রস্রাব করেছে। একই ঘটনার পুনরাবৃত্তি করেছেন রাষ্ট্রপতির ভাষণে বক্তব্য দিতে যে আইন প্রতিমন্ত্রী মহোদয়। আমি এ প্রসঙ্গে বলতে চাই, ভুটান দূতাবাসের প্রাচীরে প্রস্রাব করার কারণে আইনের শাসন কিন্তু বিঘ্নিত হয় না, বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট হয় না। আওয়ামী লীগের সময় বিচার বিভাগ
যুগশ্রেষ্ঠ দলীয়করণ ও সরাসরি নিয়ন্ত্রণের নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে। তথ্য উপাত্তের মাধ্যমে আমি মহান সংসদে উপস্থাপন করতে চাই। গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সভাপতিকে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, গত আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সহসাধারণ সম্পাদককে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সাধারণ সম্পাদককে অ্যাপিলেট ডিভিশনের বিচারক দেওয়া হয়েছে, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদে প্রচার সম্পাদককে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে 6টি বিয়ে করেছে এমন ব্যক্তিকেও শুধুমাত্র ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া। ধন্যবাদ মাননীয় সদস্য। সম্মানিত স্পিকার, খুনের মামলার আসামিকে বিচারক বানিয়ে বিচার বিভাগকে যুগশ্রেষ্ঠ নগ্নতার ইতিহাস দিয়েছে এই সরকার। ব্রিটিশের দ্বৈত নাগরিক এমন ব্যক্তিকে বিচারক নিয়োগ করা হয়েছে, পত্রিকার পাতায় প্রকাশিত হওয়ার পর সরকার নীরব ভূমিকা পালন করেছে। আজকে বিচার বিভাগের কি অবস্থা সেটি নিশ্চয় আপনার মাধ্যমে আমি মহান সংসদে তথ্যভিত্তিকভাবে উপস্থাপন করার মাধ্যমে বুঝাতে সক্ষম হয়েছি। আমরা যে কথাটি একবারও বলিনি রাষ্ট্রপতির ভাষণে বক্তব্য রাখতে, যে সরকার দলীয় সদস্যরা বারবার একটি কথা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে, আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি যদি সরকারের সম্পত্তি হয়ে থাকে, জনগণকে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন আসে থাকে, 32 নম্বর ধানমন্ডিও লিজের বাড়ি, সেই বাড়িটির লিজ বাতিল করে অবিলম্বে সরকারকে ফেরত দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধানমন্ডি লেকের জায়গা দখল করে সুধা সদনের বাড়ি বানানো হয়েছে, লেকের কতটুকু জায়গা সুধা সদনের বাড়িতে আছে তদন্ত সাপেক্ষে সেই সম্পত্তি জনগণকে ফেরত দেওয়ার দাবি রাখছি। বাংলার বাড়ি পত্রিকা অফিসটিও সরকারের সম্পত্তি, এই পত্রিকার অফিসটিও সরকারের সম্পত্তি জনগণের কাছে ফেরত দেওয়ার আমি দাবি জানাচ্ছি। শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসে ভারতকে উপঢৌকন হিসেবে বেরুবাড়ি সেদিন দিয়েছিল, আমি আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে বেরুবাড়ি তালপট্টি অঙ্গরপোতা দহগ্রাম ভারতের কাছ থেকে পুনরুদ্ধানের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, এই সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার ইনকাম ট্যাক্সের ফাইল দেখার জন্য নির্দেশ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে, আমি অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী। আমি সেদিন আপনাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাবো, যেদিন আজম জয় চৌধুরী নুরে আলীর চাঁদার টাকা কোন ফাইলে আপনি তুলেছেন বাংলাদেশের মানুষের কাছে আপনি উপস্থাপন করবেন। মাননীয় নেত্রী, আপনার দুজন সংসদ সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আপনার চাঁদাবাজির কথা স্বীকার করেছে, সেই টাকা কোন পথে কার মাধ্যমে কোন দেশে পাঠিয়েছেন সেটা যেদিন আপনি মহান সংসদ উপস্থাপন করবেন, আমার হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে আমি আপনাকে অভিনন্দন জানাবো। চেকে প্রমাণ থাকার পরও 13 বছরের জেলের ভয়ে চাঁদাবাজি মামলা আপনি প্রত্যাহার করে নিয়েছেন, আপনার মামলা যদি আপনি প্রত্যাহার করেন বাংলাদেশের কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার নৈতিক অধিকার আপনার নেই। মাননীয় নেত্রী, আপনি বলেছেন 2001 সালে ক্ষমতায় আসতে পারেননি ভারতকে গ্যাস না দেওয়ার কারণে, এবার তাহলে ক্ষমতায় এসেছেন ভারতকে কি কি জিনিস দেওয়ার শর্ত করে, এটি বাংলাদেশের মানুষ জানতে চায়। বাংলাদেশের মানুষ বলে, হায়রে কপাল মন্দ, প্রধানমন্ত্রী হইয়া উনি অন্ধ, দেশ টেশ বোঝে না, বোঝে শুধু ভারতের স্বার্থ। আর ভারত বলে, টিপাই মুখের বাদ আমার অনেক দিনের স্বাদ, জনগণ কেন করে হইচই ভেবে আমি অবাক হই, ওরা কি বোঝে না আওয়ামী লীগের 14 গোষ্ঠী ভারতের কেনা। আর আওয়ামী লীগ বলে, ওই দেখা যায় ইন্ডিয়া, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে দিদি সোনি। ধন্যবাদ মাননীয় সদস্য।